স্যাম্পল নেবেন দেখেন কিটোন স্যাম্পল কিটোন স্যাম্পল নেবেন কত 3 ml 3 ml কিটোন স্যাম্পল নেবেন 3 ml নেওয়ার পরে কি দিবেন সোডিয়াম নাইট্রোফোসাইড সোডিয়াম নাইট্রোফোসাইড দিবেন 3 ফোঁটা 3 ফোঁটা দিলাম 3 ফোঁটা দেওয়ার পরে ভালো করে মিক্স করবেন এটা কিন্তু মিক্স যদি ভালো না হয় তাহলে আপনি পরীক্ষাটা ভালো করতে পারবেন না ঠিক আছে ভালো করে মিশাবেন মিশানোর পরে কি দিব আমরা অ্যাসিডিক অ্যাসিড দেখেন অ্যাসিডিক অ্যাসিড দিব গা ঘেঁষে এইভাবে ধরবেন আস্তে আস্তে টিপ দিবেন গা ঘেঁষে দিবেন ঠিক আছে এতে যতক্ষণ না পর্যন্ত রিং না আসে ঠিক আছে এইভাবে দিবেন এত টিপ হয়ে গেলে বন্ধ করবেন দাওয়া এই তো ঠিক আছে না রিং হয়েছে এরকম রিং হতে হবে হাত এইভাবে ধরবেন আর সার বসে থাকবেন দয়া করে এইভাবেই ধরবেন এইভাবে ধরবেন কেউ কেউ এইভাবে ধরবেন এইভাবে কিন্তু ধরা যাবে না এইভাবে ধরলে সার দেখতে পাবে না এইভাবে ধরবেন সব সময় ঠিক আছে এইভাবে ধরে রিংটা দেখাবেন কোনো সমস্যা নেই আপনাকে তাহলে সার দেখে এই সার আপনাদের ক্লাস নিয়ে গেল এই সারই থাকবে কিন্তু আপনাদের পরীক্ষার সাথে করোনা সাথে ভালো থাকার সাথে দেওয়া হবে না কারণ মুখ দিতে হবে প্রত্যেকে একজনের পরে একজনের মুখ দিবে আর অসুখ আছে কি হবে করোনার সময় এই ক্ষেত্রে দেওয়া যাবে না ঠিক আছে আর টেস্ট হোল্ডারটা কি এটা কি এইভাবে লাগাবেন এইভাবে লাগাতে যাবে না এইভাবে লাগাবেন ঠিক আছে লাগানোর পরে এইভাবেই ধরবেন টেস্টিং হোল্ডার তারপরে তাপ দিবেন উপরে যতক্ষণ না পর্যন্ত বয়েলিং না মানে বুদবুদ না ওঠে ঠিক আছে বুদবুদ উঠলে আপনার হাতে একটা ধাক্কা মারবে উপরে তাপ দিলাম কি জন্য যে তাড়াতাড়ি হওয়ার জন্য নিচে একটু সময় লাগে এখন দিলেন কি সিরাম হ্যাঁ এটা দিবেন শ্যাম্পু ইউরিন শ্যাম্পু এটা দিব কয় ফুটা বাবা 8 ফুটা এটা দিবেন 8 ফুটা হ্যাঁ 8 ফুটা দিবেন 8 ফুটা দেওয়ার পরে একটা মানায় নেবেন বা ফাঁকায় দিবেন একটু এটা হ্যাঁ ফাঁকায় দিয়ে আবার তাপ দিবেন তাপ দিবেন এবার কোথায় নিচে এটার বুদ্ধি আছে যদি আপনি এই জায়গায় তাপ দেন এক জায়গায় আপনার কালার চেঞ্জ হবে নিচে হবে হ্যাঁ
কালা কি হলো পিট কালা এটা তারপরে যখন শেষ হয়ে যাবে হোল্ডারটা খুলবে হোল্ডার খুলে রাখবে ইউরিন স্যাম্পল ইউরিন স্যাম্পল কতটুকু বলে দিল ইউরিন স্যাম্পল কতটুকু বলে দিল ইউরিন স্যাম্পল নিব তারপরে এইভাবে টেস্ট টিউব হোল্ডার লাগাবো আবার তাপ দিব কোথায় উপরে আপার পাটে যতক্ষণ না বয়লিং না হয় বা সাদা ভুটভুট দেখা না যায় আপার পাটে তাপ দিলে তাপটা তাড়াতাড়ি হয় আজকে মানে তাড়াতাড়ি যেমন ফ্রিজে পাওয়া তো দাম তো ফ্রিজে রাখি আর ফ্রিজে রাখা হয় না এখন কি দিলাম এখন তাপ দেওয়ার পরে অবশ্যই অ্যাসিডিক অ্যাসিড দিব কয় ফুটা তিন ফুটা সুধা তিন ফুটা দিবে তিন ফুটা দেওয়ার পরে আবার একটু তাপ দিবে এই তাপটা সামান্য পরিমাণে দিবে বেশি দেওয়ার কোন দরকার নাই হ্যাঁ তাপ দিলাম শেষ তাপ দেওয়া তাহলে এখন কি হলো ইউরিনে প্রোটিন প্রেজেন্ট ইউরিনে প্রোটিন হলো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে ইউরিন ঠিক আছে দেখা যাচ্ছে না ইউরিন কিন্তু ওইভাবেই আছে তাপ যদি না দেন ইউরিন এইভাবেই থাকবে আর উপরে প্রোটিন কারণ এটা ইউরিনে প্রোটিন বেরিয়ে যাওয়া আছে সেই ক্ষেত্রে এরকম কিন্তু হবে 100% ঠিক আছে আর কিছু হোল্ডারটা খুলে রেখে দিচ্ছে এখন আপনারা করবেন কিটন